কাটমানি নিয়ে বকরাজনিত বিবাদের জেরে জেলায় জেলায় শাসক দলের নিচুতলায় গোষ্ঠী কোন্দল আর সংঘর্ষ এখন প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু এবার তার সঙ্গে যোগ হল সংঘর্ষের এক নতুন কারণ। কোথা থেকে দলীয় কর্মসূচি শুরু হবে সেই জায়গা নিয়ে মতবিরোধের জেরে প্রায় সংঘর্ষ বেঁধে গেল শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনায় ফের প্রকাশ্যে এলো শাসক দলের অন্দরের গোষ্ঠী বিবাদ। বিবাদের জেরে একটি গোষ্ঠীর কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন খোদ তৃণমূল বিধায়ক। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দিদির দুধ কর্মসূচিতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ ধারা। স্থানীয় সূত্রে খবর, যেখান থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় ক্ষমতাসীন একটি গোষ্ঠীর প্রভাবে সেই জায়গাটির রাতারাতি পরিবর্তন করা হয়। এদিকে পূর্বঘোষিত জায়গায় পৌঁছে সে কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় তৃণমূলের আরেকটি গোষ্ঠীর কর্মীরা। এরপর বিধায়ক সেখানে হাজির হতেই তাকে ঘিরে হইচই এবং তারপর রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ঘটনাটি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে গিয়েছে সেখানকার শাসক দলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব। বেশ কিছুক্ষণ সে বিক্ষোভ চলার পর অবশেষে মুক্তি পান তৃণমূল বিধায়ক অরূপ ধারা। কিন্তু কেন এই বিবাদ, সেই প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এঁটেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। মনসারাম করে রিপোর্ট, ইভিএম নিউজ, পশ্চিম মেদিনীপুর।